একদিন পেতিনি তার মায়াবী শক্তি দিয়ে একটা জন্তুকে আয়না বানিয়ে দেয়। এরপর থেকে ওই জঙ্গলের মধ্যে থাকা আয়নার কাছে কেউ গেলে সে আয়নার মধ্যে বন্দি হয়ে যায়। কিছুদিন পর মোটু পাতলু প্যারাশুট নিয়ে ওই জঙ্গলের মধ্যে নামে। এরপর পাতলু ওই আয়নার কাছে যায়, তখনই পাতলু আয়নার মধ্যে বন্দি হয়ে যায়। এটা দেখে মোটু খুব ভয় পায়। তখনই একটা বানর মোটুকে বলে, তোর বন্ধুকে বাঁচাতে চাইলে গুহায় থাকা একটা রাক্ষস দেবতার কাছে যা। তখনই মোটু বানরের কথা মতো রাক্ষস দেবতার কাছে যায়। আর মোটু রাক্ষস দেবতাকে সমস্ত কথা খুলে বলে। সব কথা শোনার পর রাক্ষস দেবতা মোটুকে একটা আশ্চর্য প্রদীপ উপহার দেয় আর বলে, মোটু এই প্রদীপটাই তোর সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। একদিন মোটু পাতলু বিদেশ থেকে প্লেনে করে বাড়ি ফিরছিল আর ওরা দুজনে একে অপরের সাথে কথা বলছিল। হঠাৎ প্লেনটা মাঝপথে দাঁড়িয়ে যায়। তখন মোটু এক আশ্চর্য প্রদীপ বার করে। প্রদীপ ঘষতেই জিন বেরিয়ে আসে। এরপর ওই জিন মোটু পাতলুকে সাহায্যের জন্য বাইরে যায় আর দেখে একটা ভূত প্লেনটাকে ধরে আছে।